لله والصلاة والسلام على رسول الله সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি গত ক্লাসে আমি তোমাদের যে ইডব্লিউ গুরু দিয়েছিলাম আশা করছি তোমরা বরাবরের মতোই সৃজনশীল আকারে ইডব্লিউ গুলো সম্পন্ন করেছো আজ আমরা অধ্যায় দুই পার্ট তিন মাসারিফুল জাকা অর্থাৎ জাকাতের মাসারিফ বা ব্যয়ের খাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকেই 30 থেকে 31 পৃষ্ঠা খুলবে আমরা প্রত্যেকেই বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ জানি তারপরও আমি বলছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি Sampai
প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেকে তোমাদের পাঠ্য বইয়ের 30 পৃষ্ঠা খুলবে। এখন আমরা জানব এক নং প্রশ্ন, মাসারি শব্দের অর্থ কি। তোমরা দেখতেই পাচ্ছ মাসারি শব্দটি থেকে আরবি শব্দ, যার অর্থ ব্যয় করা, হাত। আমি আবারও বলছি, মাসারি শব্দটি থেকে আরবি শব্দ, যার অর্থ ব্যয় করার খাত বা প্রকার সমূহ, অর্থাৎ কোন কোন খাতে বা স্তরে জাকাতের অর্থ দেওয়া যাবে উহা। এবার আমরা জানব বিনয় প্রশ্ন, মাসারি বলতে কি বুঝব। ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামী বিধান অনুযায়ী যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকে জাকাতের মাসারিফ বলে। আমি আবারও বলছি, ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামী বিধান অনুযায়ী যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকে জাকাতের মাসারিফ বলে। অর্থাৎ জাকাতের মাসারিফ হচ্ছে কোন কোন খাতে জাকাতের অর্থ ব্যয় করতে হবে উহা। এবার আমরা জানব জাকাতের মাসারিফের প্রকার ও উহার ব্যাখ্যা শুনো। প্রথমে আমরা জানব জাকাতের মাসারিফের প্রকার। জাকাতের মাসারিফের প্রকার সম্বন্ধে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আত-তাওবা 60 নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জাকাতের মাসারিফ 8টি উল্লেখ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম জাকাতের মাসারিফ কয় প্রকার। 8 প্রকার। 1, অভাবগ্রস্ত বা ফকির। 2, সম্বলহীন বা মিসকিন। 3, জাকাতের জন্য নিয়োজিত কর্মচারী বৃন্দ। 4, মন জয় করার উদ্দেশ্যে। 5, মুক্তিকামী দাস। 6, ঋণগ্রস্ত ব্যক্তি। 7, আল্লাহর পথে অর্থাৎ ইসলামের খিদমতে নিয়োজিত ব্যক্তি বা সংগঠনকে। 8, মুসাফির বা অসহায় প্রবাসী পথিক। এবারে আমরা এই 8 প্রকারের ব্যাখ্যা জানব। অভাবগ্রস্ত বা ফকির কাকে বলে। আমরা জানি ফকিরকে বাংলায় গরিব বলা হয়। গরিব হলো যাদের কিছু না কিছু সম্পদ আছে কিন্তু ওই সম্পদ প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়, যাদের জীবন ধারণের জন্য অপরের সাহায্য সহযোগিতা নিতে হয় বা অপরের সাহায্য সহযোগিতার উপর নির্ভর করতে হয়, এমন ব্যক্তিকে জাকাতের অর্থ দেওয়া যায়। জীবিকা অর্জনে অক্ষম ব্যক্তি, পঙ্গু, ইয়াতিম, শিশু, বিধবা, স্বাস্থ্যহীন, দুর্বল এবং যারা দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের শিকার, এমন লোকদেরকেও জাকাতের খাত থেকে সাহায্য করা যায়। আমি আবারও বলছি, অভাবগ্রস্ত বা ফকির বলতে গরিবকে বোঝানো হয়। আর গরিব হলো ওই ব্যক্তি যার কিছু না কিছু সম্পদ আছে তবে ওই সম্পদ তার প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়, যে ব্যক্তি তার জীবন ধারণের জন্য অপরের সাহায্য সহযোগিতার উপর নির্ভর করতে হয়, এমন ব্যক্তিকে ফকির বা অভাবগ্রস্ত বা গরিব বলা হয়।
এমন ব্যক্তিকে যাকাতের অর্থ দেওয়া যায়। এমনিভাবে জীবিকা অর্জনে অক্ষম ব্যক্তি, পঙ্গু, ইয়াতিম, শিশু, বিধবা, সম্বলহীন, দুর্বল এবং যারা দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের শিকার এমন লোকদেরকেও যাকাতের অর্থ দেওয়া যাবে। দুই, মিসকিন অর্থাৎ যারা নিঃস্ব, নিজের খাবার জোগাড় করতে পারে না এবং অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও নিজের মান সম্মানের ভয়ে বা লজ্জায় কারো দ্বারস্থ হয় না বা কারো নিকট কিছু চায় না, তাদেরকে মিসকিন বলা হয়। আমি আবারও বলছি, মিসকিন অর্থাৎ যারা নিঃস্ব, নিজের খাবারের জোগাড় করতে পারে না এবং অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও নিজের মান সম্মানের ভয়ে বা লজ্জায় কারো দ্বারস্থ হয় না বা কারো নিকট কিছু চায় না, তাদেরকে মিসকিন বলে। মিসকিন সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার প্রয়োজন মোতাবেক সম্পদ পায় না অথচ আত্মসম্মানের ভয়ে সে এমনভাবে চলে যে তাকে অভাবী বলে বোঝা যায় না, যাতে লোকেরা তাকে আর্থিক সাহায্য করতে পারে আর সে সাহায্যের জন্য কারো নিকট হাতও পাতে না, কিছু চায় না, বুখারী ও মুসলিম। সুতরাং মিসকিনকে তার অভাব পূরণের জন্য ইসলামী বিধান বা শরীয়ত অনুযায়ী যাকাতের অর্থ দেওয়া যাবে। তিন, যাকাতের জন্য নিয়োজিত কর্মচারী অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যারা সম্পদশালী বা যাকাত দাতাদের যাকাত আদায় করে, ইসলামী রাষ্ট্রের যারা যাকাত দাতাদের যাকাত আদায় করে, রক্ষণাবেক্ষণ করে, বণ্টন করে, হিসাব রাখে, তাদেরকে যাকাতের জন্য নিযুক্ত কর্মচারী বলে। আমি আবারও বলছি, যাকাতের জন্য নিযুক্ত কর্মচারী ইসলামী রাষ্ট্রের যারা সম্পদশালী বা যাকাত দাতাদের যাকাত আদায় করে, রক্ষণাবেক্ষণ করে, বণ্টন করে ও হিসাব রাখে, তাদেরকে যাকাতের জন্য নিযুক্ত কর্মচারী বলে। তারা আর্থিক সংগতি সম্পন্ন হলেও আদায়কৃত যাকাতের অর্থ তাদেরকে পারিশ্রমিক বা বেতন হিসাবে দেওয়া যাবে। চার, মন জয় করার উদ্দেশ্যে অর্থাৎ সদ্য মুসলমান হওয়া ব্যক্তির যাবতীয় সমস্যা দূরীকরণে এবং ইসলাম ধর্মের উপর অবিচল রাখার উদ্দেশ্যে উক্ত নও মুসলিম বা নতুন মুসলমানকে যাকাতের আদায়কৃত অর্থ থেকে যাকাত দেওয়া যাবে। আমি আবারও বলছি, মন জয় করার উদ্দেশ্যে অর্থাৎ মুআল্লাফাতুল কুলুব, সদ্য মুসলমান হওয়া ব্যক্তির যাবতীয় সমস্যা দূরীকরণে এবং ইসলাম ধর্মের উপর অবিচল রাখার উদ্দেশ্যে উক্ত নও মুসলমান বা নতুন মুসলমানকে আদায়কৃত যাকাতের অর্থ থেকে যাকাত দেওয়া যাবে। ইসলামী পরিভাষায় তাদেরকে মুআল্লাফাতুল কুলুব বলা হয়। ইসলামের প্রাথমিক যুগে এ জাতীয় লোকদেরকে যাকাত দেওয়া হতো। পাঁচ, মুক্তিগামী দাস অর্থাৎ যে দাস বা গোলাম তার মনিবের সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ সাপেক্ষে মুক্তি পাওয়ার চুক্তি করেছে, এমন দাস বা গোলামকে তার মুক্তির মূল্য পরিশোধের জন্য আদায়কৃত যাকাতের অর্থ থেকে যাকাত প্রদান করা যাবে। আমি আবারও বলছি, মুক্তিগামী দাস। পাঁচ নম্বর, মুক্তিগামী দাস অর্থাৎ যে দাস বা গোলাম তার মনিবের সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ সাপেক্ষে মুক্তি পাওয়ার চুক্তি করেছে, এমন দাস বা গোলামকে তার মুক্তির মূল্য পরিশোধের জন্য আদায়কৃত যাকাতের অর্থ প্রদান করা যাবে। তবে বর্তমানে ইসলামী ক্রীতদাস প্রথা চালু নেই বিধায় একাতে যাকাতের অর্থ বণ্টন করা হয় না, অর্থাৎ বর্তমান সমাজে ক্রীতদাস প্রথা নাই, এই জন্য এই খাতে যাকাতের অর্থ বণ্টন করা হয় না। ছয়, ঋণগ্রস্ত ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি নিজের প্রয়োজন মিটিয়ে ঋণ পরিশোধ করতে অক্ষম, এমন ব্যক্তিকে আদায়কৃত যাকাত দিয়ে ঋণ পরিশোধ করতে যাকাতের অর্থ দেওয়া যাবে। অর্থাৎ আমি আবারও বলছি, ঋণগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি নিজের প্রয়োজন মিটিয়ে ঋণ পরিশোধ করতে অক্ষম, অর্থাৎ এমন ঋণী ব্যক্তি ঋণ করেছে কিন্তু নিজের প্রয়োজন মিটিয়ে ওই ঋণের টাকা দিতে সে পারে না, এমন ব্যক্তিদেরকে আদায়কৃত যাকাতের অর্থ থেকে ঋণ পরিশোধ করতে যাকাতের অর্থ দেওয়া যাবে। সাত, আল্লাহর পথে অর্থাৎ
ফি সাবিলিল্লাহ, আরবিতে একে ফি সাবিলিল্লাহ বা জিহাদ বলে, তথা ইসলামের প্রচার ও প্রসারে এবং কুফুরি ব্যবস্থাকে নির্মূল করে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার সকল প্রচেষ্টাকেই ফি সাবিলিল্লাহ তথা জিহাদ বা সংগ্রাম বলে। যে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকা সংগ্রামটা বা চেষ্টাকেও ফি সাবিলিল্লাহ বা জিহাদ বলে। এরূপ ইসলামী খিদমতে নিয়োজিত ব্যক্তি বা সংগঠনকে যাকাতের অর্থ দেওয়া যাবে। আর অসহায় প্রবাসী পথিক, অর্থাৎ কোনো ব্যক্তি সফর বা ভ্রমণে গিয়ে পথিমধ্যে অসহায় অবস্থায় পড়লে বা যাত্রাপথে আর্থিক সংকট বা বিপদে পড়লে সাময়িকভাবে উক্ত পথিক বা মুসাফিরকে যাকাতের অর্থ দেওয়া যাবে। আমি আবার বলছি, অসহায় প্রবাসী পথিক, অর্থাৎ কোনো ব্যক্তি ভ্রমণে বের হওয়ার পর পথিমধ্যে অসহায় অবস্থায় পড়লে বা যাত্রা পথে আর্থিক সংকট বা বিপদে পড়লে ওই ব্যক্তিকে সাময়িকভাবে যাকাতের অর্থ দেওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাস থেকে যা জানতে পারলাম, অবগত হলাম, এক, মাসারি বলতে মাসারি শব্দের অর্থ কি, দুই, মাসারি বলতে কি বোঝাও, তিন, যাকাতের মাসারিফের প্রকার উহার ব্যাখ্যা। আমরা এখন ক্লাসের প্রায় শেষ পর্যায়ে, আমরা এখন HW নেব। HW গুলো সৃজনশীল আকারে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমরা অনলাইন ক্লাসে
এমসিকিউর উপর পরীক্ষার সিলেবাস রুটিন পেয়েছ। আশা করছি তোমরা প্রত্যেকেই অনলাইন ক্লাসের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছ। উপসংহারে, তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য, কল্যাণ, ক্ষণস্থায়ী দুনিয়ার সার্বিক কল্যাণ ও মঙ্গল, পরকালীন স্থায়ী জীবনের মুক্তির প্রার্থনা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।